সম্মানিত দর্শক, পড়া মনে রাখার পাঁচটি ম্যাজিক টিপস সম্পর্কে আজকের এই ভিডিও। বিষয়টি নিয়ে আমাদের সামনে আলোচনা করছেন বিখ্যাত ইউটিউব চ্যানেল স্টাডি হাব বাংলার ভিডিও ক্রিয়েটর সোনালি ম্যাম। সোনালি ম্যাম এই বিষয়টি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে এখন চলুন আমরা শুনতে থাকি ম্যাডামের মূল্যবান আলোচনা। হাই এভরিওয়ান, আমি সোনালি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি হাব বাংলা। আমার দর্শক বন্ধুর অনেকেই আছে যারা সকালবেলা নিউজ পেপারটি পড়তে ভালোবাসো। আচ্ছা, যদি বলা হয় আজকের নিউজ পেপারের পাঁচ নম্বর পাতায় কী ছিল বলো তো? পাঁচ নম্বর পাতা ছেড়েই দিলাম, আজকের নিউজ পেপারের এক্সাক্ট হেডলাইনটি কী ছিল বলো তো? উত্তর দেখার জন্য হয়তো আমাদের নিউজ পেপারটি রেড করতে হবে। অথচ আমি যদি আবার বলি যে 20-25 বছর আগেকার DDLG মুভিতে কে কে অভিনয় করেছিল, উত্তর চটপট চলে আসবে। তাহলে এমনটি কেন হয় যে আজকের বিষয় আমাদের মনে নেই, অথচ 20-25 বছর আগেকার একটি মুভির কথা আমাদের সম্পূর্ণ মনে থাকে? এটি সবই হলো ব্রেনের খেলা। আমাদের ব্রেনের দুটি সাইড, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। আমরা যখন কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করি, কোনো কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করি, কোনো একঘেয়েমি মনোটোনাস কাজ রোজ করি, সেগুলি সবই হয় আমাদের লেফট ব্রেনে। এবং লেফট ব্রেনে যা কিছু স্টোর থাকে সেগুলি আমরা ওনলি 10% মনে রাখতে পারি। আর মুভি দেখা বলো, গান শোনা, গল্পের বই পড়া, খেলা দেখা বা ক্রাফটিংয়ের কোনো কাজ করা, এগুলি সবই হয় আমাদের রাইট ব্রেনে। আর রাইট ব্রেনে যা কিছু স্টোর থাকে সেগুলি আমাদের 90% মনে থাকে। এই কারণেই বাচ্চাদের দেখবে যে বড় বড় কার্টুনের ক্যারেক্টারের নাম মনে থাকে, কোন এপিসোডে কী হয়েছে ডিটেলস বলে দেবে, অথচ ক্লাসের একটি সহজ পড়া তার মনে থাকে না। এই ভিডিওতে সায়েন্টিফিক্যালি প্রুভেন আমি কতগুলি পড়ানোর পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করে নেব, এবং এগুলি যদি তোমরা ফলো করো, এই প্রসেসে বাচ্চাদেরকে যদি পড়াও, তাহলে তারা কিন্তু পড়া ভুলবে না এবং দীর্ঘদিন তাদের সেটি মনে থাকবে। আমার প্রথম প্রসেসটি হলো অডিটরি ভিজুয়াল লার্নিং। এখানে সর্বপ্রথম কাজ হলো যে বাচ্চাকে যখন যেটি পড়াচ্ছ, প্রথমে তোমাকে সেই বিষয়টি খুব লাউডলি এবং ক্লিয়ারলি বাচ্চাদেরকে দুবার পড়ে শোনাতে হবে। সে তুমি পড়ে শোনাও বা টিচার যেই পড়াক না কেন, তার প্রথম কাজ এটি হবে। এতে কী হয় না, বাচ্চাদের যদি কোনো সেন্টেন্স সম্পর্কে ডাউট থাকে, কোনো ওয়ার্ডের যদি প্রোনাউন্সিয়েশন নিয়ে তার কোনো ডাউট থাকে, এতে তার ক্লিয়ার হয়ে যায়। এরপর তাকে নিজে পড়তে দেবে উইথ ইয়োর হেল্প। এবার ভিজুয়াল পার্টে কী করবে না, ফর এক্সাম্পল বাচ্চাদেরকে তুমি একটি ইংরেজি রাইম পড়াচ্ছ, ঠিক আছে, ওই রাইমের মধ্যে কী বলতে চেয়েছে সেটি পিকচারের মাধ্যমে ড্র করে বাচ্চাদেরকে তোমাকে বোঝাতে হবে, বা কোনো ক্রপ ইউজ করেও সেটি বোঝাতে পারো। যেমন করে বাচ্চারা টিভিতে কার্টুন দেখে, ঠিক সেরকম করেও পড়াকেও আমাদেরকে পিকচারের মাধ্যমে তাদেরকে প্রেজেন্ট করতে হবে। এখানে দেখো, আমিও আমার ছেলেকে এভাবেই পড়াই। এই যে রাইমটি, ক্লাউড যে রাইমটি রয়েছে, প্রথমে আমি এভাবে তাকে বোর্ডে ড্র করে দিই, তারপর ওকে নিজে ড্র করতে দিই। এখানে দুজনের ইনভলভমেন্ট কিন্তু খুব দরকার। আর আমরা জানি কোনো লার্নিং প্রসেসে আমাদের সেন্স অর্গান, অর্থাৎ দেখা, শোনা, টাচ করা, ফিল করা, এই যে জিনিসগুলি যত বেশি ইনভলভ থাকবে আমাদের লার্নিং প্রসেস, আমাদের কাছে তত বেশি ইজি হবে এবং সেটি দীর্ঘদিনের জন্য আমাদের মেমোরিতে স্টোর থাকবে। সেকেন্ড প্রসেসটি হলো ওয়ার্ড আন্ডারলাইন প্রসেস। এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রসেস এবং এটি আমার ছেলে স্কুলেও ফলো করা। তো এটিতে কী করা হয় না, যখন কোনো টপিক পড়াচ্ছে, ফর এক্সাম্পল আমি একটি স্টোরি নিয়ে নিলাম, এটি বাংলাও হতে পারে, এখানে সায়েন্সের কোনো টপিকও হতে পারে, তো প্রথমে কী করি আমরা না, একটি লাইন বাই লাইন পড়ি। তো এই লাইন বাই লাইন যখন আমরা পড়ছি, চেষ্টা করব যে সমস্ত ওয়ার্ডগুলি আমাদের বাচ্চাদের জানা নেই বা ডিফিকাল্টিস আছে, স্পেলিং সম্পর্কে তার ধারণা নেই বা নিউ একদম, সেই সমস্ত ওয়ার্ডগুলিকে এরকমভাবে আমরা আন্ডারলাইন করতে করতে আসবো। এরপর যেটি করতে হবে না, এই আন্ডারলাইন ওয়ার্ডগুলির উপর কাজ করতে হবে, সেগুলিকে বারবার প্র্যাকটিস করাতে হবে, লেখাতে হবে, তাদের মিনিংগুলিকে তাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, যাতে এই ওয়ার্ডগুলি নিয়ে তাদের কোনো আর ডিফিকাল্টিস না থাকে। এবার কী হবে বলো তো, কোনো একটি জিনিস থেকে তার কঠিন বিষয়গুলি যদি আলাদাভাবে রেখে সেগুলিকে ঘষা মাজা করা হয়, সেগুলি কি আর কঠিন থাকবে না, সেগুলিও বাকিটার মতোই সহজ হয়ে যাবে। এবং এই প্যাসেজ রিলেটেড যে কোনো কোশ্চেন আনসার বাচ্চারা খুব সহজে এবং অনায়াসে নির্ভুলভাবে দিতে পারবে। নেক্সট পয়েন্টটি হলো মাইন্ড ম্যাপিং পয়েন্ট। যে সমস্ত বাচ্চাদের ধৈর্য একবারে কম, এক জায়গায় বসে বেশি পড়তে পারে না, তাদেরকে আমরা মাইন্ড ম্যাপিংয়ের প্রসেস ফলো করে পড়াতে পারি। মাইন্ড ম্যাপিং কি না, কোনো বিষয়কে তার মেন পয়েন্ট অর্থাৎ কোর পয়েন্ট, সাব পয়েন্টে ভাগ করে পড়ানো। যেমন ধরো এই যে প্ল্যান্টের চ্যাপ্টারটি, এটি যদি আমি বাচ্চাদেরকে পড়াতে চাই তাহলে কতটা পাতা কভার করতে হচ্ছে, দেখো এখানে দুই পাতা রয়েছে, আরও দু পাতা, আরও
2 পাতা, তাহলে 6 পাতা বিষয় দেখে বাচ্চারা দৌড়ে পালাবে। তো এই 6 পাতাকে আমরা কিভাবে 1 পাতায় নিয়ে এসে সেটিকে তাদেরকে বোঝাবো, সেটি আরও ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে প্রেজেন্ট করব, সেটি হলো মাইন্ড ম্যাপিং। দেখো আমি এখানে তোমাদের জন্য একটি প্ল্যান্টের মাইন্ড ম্যাপিং বানিয়ে নিয়েছি, তো এটি জাস্ট একটি উদাহরণ। তুমি এরকমভাবে তোমরা বিভিন্ন টপিকের মাইন্ড ম্যাপিং বানিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারো। তো দেখো প্রথমে যে টপিকটি, যেহেতু আমি প্ল্যান্ট পড়াচ্ছি, তো প্ল্যান্ট সবসময় কোর পয়েন্ট, এটি হচ্ছে মেন পয়েন্ট। ওকে, তো প্ল্যান্টে দেখো একটি সাধারণ ছবির মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এই প্ল্যান্টের কী কী পার্টস রয়েছে, ফ্রুটস, রুট, স্টেম, লিফ, ঠিক আছে। তো এই প্ল্যান্ট গ্রো হতে আমাদের কী কী লাগে, সানলাইট লাগে, ওয়াটার লাগে, সয়েল লাগে, এয়ার লাগে, ঠিক আছে। তো এই প্ল্যান্টকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, দেখো প্ল্যান্টকে আমরা ট্রিতে ভাগ করতে, তারপরে আর কি ভাগ হতে পারে, শ্রাবস। শ্রাবস কোনগুলি, যেগুলি স্মল বুশি প্ল্যান্ট, সেগুলি হলো শ্রাবস। যেমন হচ্ছে রোজ প্ল্যান্ট, কটন প্ল্যান্ট, সেরকমভাবে দেখো এখানে ক্রিপার্স রয়েছে, তারপর হচ্ছে ক্লাইম্বার্স, হার্বস। এ গেল পুরো আমাদের প্ল্যান্টের বিভাগ। এরপর হচ্ছে যে এই প্ল্যান্ট থেকে আমরা কী কী পেয়ে থাকি, অক্সিজেন পাই, ফুড পাই, শেল্টার পাই, আরও অনেক কিছু, মেডিসিন, আরও অনেক প্রপার্টিস আমরা পেয়ে থাকি। তাহলে বুঝতে পারছো যে 6 পাতা জিনিসকে আমরা কিভাবে 1 পাতায় এনে প্রেজেন্ট করতে পারি। আর এটি দেখে নিশ্চয়ই বাচ্চারা দৌড়ে পালাবে না, বরং তারা ইন্টারেস্ট নিয়ে এই জিনিসগুলো পড়বে। আর এটি না এক্সামের ক্ষেত্রে ব্রহ্মাস্ত্রের কাজ করে। কেন বলছি, এক্সামে কত ভাস্ট জিনিস অল্প টাইমের মধ্যে আমাদেরকে কভার করতে হয়, তো আমরা যদি মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াই, তাহলে বুঝতেই পারছো যে কত অল্প সময়ের মধ্যে আমরা কত ভাস্ট ভাস্ট জিনিস কভার করতে পারি। তো তোমরাও চেষ্টা করবে যে সমস্ত বাচ্চারা একদমই পড়তে চায় না, তাদেরকে মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে পড়াতে, ফল তোমরা হাতে নাতে নিজেই দেখতে পাবে। নেক্সট টপিকটি হলো প্রপার রিভিশন প্রসেস। এখানে কী হয় জানো তো, মানুষের ধর্মই হলো যে যখন সে নতুন কোনো বিষয় শেখে, নেক্সট ডে কিন্তু তার ওনলি 30% সে মনে রাখতে পারে, বাকি 70% সে ভুলে যায়। তাহলে ভাবো, বাচ্চাদেরকে আমরা কোনো নতুন জিনিস শেখাচ্ছি, সেটির যদি আমরা ঠিকঠাক রিভিশন না করি, তাহলে সেটি 2 দিন পরে সে সম্পূর্ণ হারে ভুলে যাবে। তারপর কী হবে না, 3 দিনের পর যখন আমরা লিখতে দিই, তখন সে ঠিকঠাক লিখতে পারে না, তারপরে আমরা বলতে থাকি যে তোর মাথায় কিছু নেই, তোর কিছু মনে থাকে না, এই সমস্ত যত সব নেগেটিভ কথা। তো কীভাবে পড়াবে যে বাচ্চাদের পড়া মনে থাকবে, তো নতুন টপিক যখন তুমি পড়াচ্ছ, সেটি পর পর 3 দিন সেটিকে খুব ভালোভাবে পড়াবে এবং সেটিকে লিখতে দেবে, বাচ্চা পারলেও সেটি লিখতে দেবে। তারপরে কী করবে না, 3 দিন পরে সেটি অল্টারনেট ডেতে আবার 4 দিন করাবে। ধরো আজকে করালে, একদিন ছেড়ে দিলে, আবার তার পরের দিন করালে, এভাবে 4 দিন করতে থাকো। এরপরে কী করবে, যেটি না সপ্তাহে, 3 সপ্তাহ, 1 সপ্তাহ যে টপিকটি করেছো, হয়তো 1 রবিবার করতে দিলে, পরের রবিবার করতে দিলে, তারপরে রবিবার করতে দিলে, এরপর 15 ডেজে তোমাকে দু তিনবার এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর মান্থে একবার সেই জিনিসটিকে তোমাকে তাকে রিভিশন দিতেই হবে। তাহলে বাচ্চাদেরকে যে সমস্ত বিষয়গুলি তুমি এতদিন ধরে শিখিয়ে আসছো, এই প্রসেস ফলো করে মানতে যদি একবার করে রিভিশন দাও, তাহলে সে কোনো দিনই সেই বিষয়গুলি ভুলবে না, আর আমাদের এত পরিশ্রম বৃথাতেও যাবে না। নেক্সট প্রসেসটি হলো স্টেপ বাই স্টেপ মেমোরাইজেশন। যেমন ধরো, যদি এত বড় প্যাসেজ একটি বাচ্চাদেরকে মুখস্থ করতে হয়, তাহলে এবং এত বড় প্যাসেজ যদি বাচ্চাদের না মুখস্থ হয়, তাহলে সেক্ষেত্রে কী করবে না, এই প্যাসেজটিকে স্টেপে স্টেপে ভেঙে দিতে হবে। যেমন ধরো, প্রত্যেকটি যে পুরো যে সেন্টেন্সটি রয়েছে, সেটিকে এরকমভাবে নাম্বারিং করে দেবে, 1 নম্বর, এটি আর একটি হলো 2 নম্বর, ঠিক আছে, এটি 3 নম্বর, এটি 4 নম্বর। তো এভাবে আমরা নাম্বারিং করে যদি স্টেপ বাই স্টেপ ভেঙে তাদেরকে বলি যে প্রথমে 1 নম্বরটি মুখস্থ করো, তারপর 2টি করো, 3টি করো, এভাবে কিন্তু বাচ্চাদের কাছে কোনো একটি কঠিন এবং বড় জিনিস মুখস্থ করতে খুব ইজি হয়ে যায় এবং তারা পর পর জিনিসকে খুব সহজে মেমোরাইজ করতে পারে। তো তোমরাও এই প্রসেসটি ফলো করে দেখতে পারো। তো এই ছিল কতগুলি সায়েন্টিফিক্যালি পড়ানোর পদ্ধতি। আর এই পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।